সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। প্রেম করে বিয়ে, তারপর স্ত্রীর গর্ভে সন্তান, সেই স্ত্রী সন্তানকে অস্বীকার করায় যাবজ্জীবন কারাদণ্ড। ঘটনার 19 বছরে এসে তাদের স্বীকৃতি দিতে রাজি। এরপর আদালতের নির্দেশে কারাগারের ভেতরে দুজনের বিয়ে হয়েছে। বিয়ের আসরে হাজির ছিলেন তাদের 18 বছর বয়সী সন্তানও। যশোর কেন্দ্রীয় কারাগারে গত বুধবার এই বিয়ে সম্পন্ন হয়। বর ইসলাম মৃধা, ঝিনাইদহ সদরের লক্ষ্মীপুর গ্রামের আজিজ মৃধার ছেলে, কনে মালা খাতুন, একই গ্রামের আবুল কাশেমের মেয়ে। তাদের বিয়ের কাবিন ঢাকায় সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। এরপর জামিন মিলেছে ইসলামের, তবে আদেশের কপি কারাগারে পৌঁছায়নি, তাই এখনো মুক্তিও মিলেনি। কারাগার সূত্রে জানা গেছে, একই গ্রামের বাসিন্দা ইসলাম এবং মালার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2000 সালের 13ই ফেব্রুয়ারি তাদের বিয়েও হয়। পরবর্তী সময়ে মালা গর্ভবতী হন। 2001 সালের 21শে জানুয়ারি মালার গর্ভে জন্ম নেয় ছেলে সন্তান, নাম রাখা হয় মিলন। কিন্তু মালার সঙ্গে বিয়ের বিষয়টি অস্বীকার করেন ইসলাম। ছেলের পরিচয় দিতেও তিনি অস্বীকৃতি জানান। এই অবস্থায় মালার পরিবার ধর্ষণের মামলা করেন এবং এই মামলায় ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ইসলাম শুরুতে 10 বছর ঝিনাইদহের কারাগারে ছিলেন, 8 বছর ধরে রয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারে। তার মুক্তির অধীর অপেক্ষায় রয়েছেন তার ছেলে মিলন। তিনি 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন, বর্তমানে ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। এত বছর পর বাবার স্বীকৃতি পাওয়ার অনুভূতি জানতে চাইলে মিলন বলেন, বাবার স্বীকৃতি না পেলেও এতদিন তার পরিচয়ে বড় হয়েছি, তারপরও অনেক কষ্টে ছিলাম, এখন বাবা মুক্তি পাবেন, আমরা একসঙ্গে থাকতে পারবো, এসব ভেবেই অনেক আনন্দ পাচ্ছি, বাকি জীবনটা মা বাবা মিলেমিশে থাকবে, এটাই আমার একমাত্র চাওয়া। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।